এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা, হেঁটে দেখতে শিখুন। আজ ভবানীপুরের রামময় রোডের একটি বাড়িকে নিয়ে আলোচনা করব, যার সম্পর্কে বহু মূল্যবান তথ্য ইতিহাসের পাতায় পাওয়া গেল। সাধারণ জনমানসে তার ঐতিহাসিক গুরুত্ব নিয়ে চূড়ান্ত উদাসীনতা। 1875 ডিসেম্বর মাস, তার আগেই শেষ হয়েছে সিপাহী বিদ্রোহ। সে সময় ডিসেম্বরে কলকাতায় এলেন মহারানী ভিক্টোরিয়ার পুত্র যুবরাজ অ্যালবার্ট এডওয়ার্ডস। তার এক অদ্ভুত আবদারে সমাজে প্রতিবাদের ঝড় উঠলেও সমস্যা সমাধানে এগিয়ে এলেন হাইকোর্টের সিনিয়র প্লিডার তথা ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের সভ্য জগদানন্দ মুখোপাধ্যায়। 76 তেসরা জানুয়ারি তাঁর হাত ধরেই এলো সেই মাহেন্দ্রক্ষণ, যে বাড়িতে বর্তমানে আদর্শ হিন্দি স্কুলের প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিভাগ। সেই বাড়িতেই প্রিন্স অফ ওয়েলসকে অভ্যর্থনা জানাতে আশেপাশের কিছু মহিলারা সেদিন হাজির হলেন। উলুধ্বনি এবং শঙ্খধ্বনির মধ্যে দিয়ে যুবরাজকে বরণ করলেন তারা। এদিকে রক্ষণশীল সমাজের অন্দরমহলে একজন শ্বেতাঙ্গের আগমন নিয়ে কবি সাংবাদিক থেকে শুরু করে সকলেই প্রতিবাদে গর্জে উঠল, তাদের লেখনীতে ব্যঙ্গাত্মক সুরের প্রতিধ্বনি। একমাত্র ডেইলি পত্রিকায় শুধুমাত্র গঠনমূলক একটি সমালোচনা লেখা হয়েছিল। 19 ফেব্রুয়ারি গ্রেট ন্যাশনাল থিয়েটারে গজানন্দ ও যুবরাজ শীর্ষক একটি ব্যঙ্গাত্মক নাটক মঞ্চস্থ হল, যার শাস্তিস্বরূপ নির্দেশক উপেন্দ্রনাথ দাসকে গ্রেফতার করল পুলিশ। যার পরেই ব্রিটিশ সরকার ড্রামাটিক পারফরমেন্স কন্ট্রোল বিল জারি করল। ব্রাহ্মরা সমাজে নানাভাবে বদলের চেষ্টা চরিত্র চালাচ্ছিলেন বহুদিন যাব, কিন্তু এই ঘটনায় সেই তীব্রতারও বৃদ্ধি পেল বটে, কিন্তু এই ঘটনার আকস্মিকতা এবং প্রতিবাদ সমাজে এক অন্য ধরনের আলোড়ন সৃষ্টি করলো।